হিরো সূত্রজ পাঠের নবম শ্রেণীর 7 নম্বর অঙ্ক করতে চলেছি 12.2-এর। তো দেখেন এই তিনটি ভিন্ন ভিন্ন রঙের কাপড়ের সাহায্যে একটি বর্গাকৃতি ঘুড়ি তৈরি করা হলো। বর্গটির কর্ণ 32 সেমি এবং এটিতে সংযুক্ত সমদ্বিবাহুযুক্ত ত্রিভুজাকৃতির কাগজটির ভূমি 8 সেমি ও সমান প্রতিটি বাহু 6 সেমি। ঘুড়িটিতে প্রতিটি রঙের কী পরিমাণ কাগজ লাগবে? তো প্রশ্নে বলছে যে একটি বর্গাকৃতি একটি ঘুড়ি, তাহলে বর্গাকৃতি আমরা জানি চিত্রে বর্গাকৃতি, এটা দেখতে বর্গাকৃতি লাগছে না, ধরে নাও বর্গাকৃতি, এটা সমান এটা, এটা সমান এটা, তার চারিটি বাহু কি সমান। সেখানে বলছে যে বর্গাকৃতি তৈরি করা হলো এবং ইহার কর্ণ কি বলছে 32 সেমি। কর্ণ মানে কি? এটা হলো কর্ণ। তাহলে যদি এটা এটাকে যদি আমি এ ধরি, এটা ধরবো বি, এটা ধরবো সি, এটা ধরবো ডি, আর এর মধ্যবিন্দুকে আমরা ও আকার ধরবো, আর তারপর এ তার দুই অংশ ই এবং এফ ই ভাবে ধরবো। তো বর্গাকৃতি বলছে তো উপর সাথে উপরটা আমরা লাগিয়ে দেব। এবার এখানে সলিউশন সমাধান দিয়ে শুরু করবো। এখানে কি দেখা যাচ্ছে? এ বি সি ডি একটি বর্গ যার ও এ এখান থেকে এতটুক যতটুক দূরত্ব, এখান থেকে এতটুক তার সমান দূরত্ব, এখান থেকে এতটুক যতটুক দূরত্ব এখান থেকে এতটুক তার সমান এই সেই দূরত্ব, যার ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, মানে এইখান থেকে এতটুকু যার দূরত্ব এটা তেটুটুক সমানই দূরত্ব, এটা তেটুটুক যার দূরত্ব এটা তেটুটুক সমানই দূরত্ব। এত কোণ এ ও বি, এ ও বি মতে এটা হলো 90 ডিগ্রি, আমরা সমকোণী ত্রিভুজ পেয়েছি। তো সমকোণ 90 ডিগ্রি মানে একটি যার একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার বিডি আমাদের প্রশ্ন দিয়েছে বর্গটির কর্ণ 32, তো এখান থেকে এতটুকু যদি 32 হয় তাই এখন যদি অর্ধেক জিরোতে জিরো ও ডি যদি আমরা ধরি, তো টোটালটার থেকে যদি ও ডি ধরি তার মিডিল টোটালটাকে যদি দুইটি ভাগে ভাগ করি তাহলে 32কে কী করবো ভাগ করতে হবে। তো বিডি যদি আমরা 32 সেমি পাই তাহলে ও এ কত পাবো অথবা ও বি কত পাবো? 32 এর হাফ 16 সেমি পাবো। এত এক ক্ষেত্রফল আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দুই ভাগের এক পূরণ ভূমি পূরণ উচ্চতা। তো লিখব দুই ভাগের এক পূরণ ভূমি পূরণ উচ্চতা, দুই ভাগের এক পূরণ ভূমি কত পেয়েছি, ভূমি কত আমাদের 32, পূরণ উচ্চতা কত পেয়ে পেলাম আমরা, এটা এটা হলো উচ্চতা 16। তো কেটে দিই 16 দুগুণ 32, 16 16 256 বর্গ, যেহেতু সেমি সেমি তাহলে বর্গ সেমি হবে। এবার আমরা পুরোপুরিটা পেয়ে গেলাম, তো এবার সি ই এফ বের করতে হবে। তো সি ইফ ই এফ এর আমাদের প্রশ্ন দিয়েছে যে তার একটি বাহু 8 সেন্টিমিটার, তার একটি বাহু হলো 8 সেন্টিমিটার। আচ্ছা, তো ত্রিভুজ সি ই এফ মতে এ কত পেলাম আমরা? তো সেটা আমরা প্রশ্নে চলে যাই, বলছে যে সংযুক্ত সমদ্বিবাহু ত্রিভুজ কাগজ ভূমি
8 সেন্টিমিটার, ভূমি 8 সেন্টিমিটার আমাদেরকে প্রশ্নে বলছে, তাহলে ভূমি হলো এটা 8 সেন্টিমিটার এবং প্রতিটি বাহু 6 সেন্টিমিটার, তাহলে প্রতিটি বাহু বলতে তাহলে এটা তার এই দুইটো দুটো সাইড 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার করে বসানো হচ্ছে। সমদ্বিবাহু মানে যাতে যেটি বুঝে দুটি বাহু সমান, তাহলে এই একটি সমান এটি হলো 6 সেন্টিমিটার। তো এখানে আমরা প্রথমে লিখব এ সমান বি, কি বলবেন পেয়েছি 6 সেন্টিমিটার, 6 সেমি লিখব। সি কত পেয়েছি 8 সেমি। এবার অর্ধ পরিসীমা বার করব, এ প্লাস বি প্লাস সি বাই টু, টু এ কত, এ ইকুয়াল টু বি মানে 6 6, প্লাস সি কত 8, 6 6 12 আর 8 20, দুই দিয়ে যদি ভাগ করে ফেলি 10 2 গুণা 20, 10 সেমি পেয়েছি। এবার ক্ষেত্রফল বের করতে হবে, এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এস কত পেয়েছি 10 পেয়েছি, আর 10 মাইনাস এ কত 6, এক বি কত 6, এস মাইনাস এস এর ভ্যালু লিখেছি 10 মাইনাস সি কত পেয়েছি 8, তো 10 থেকে 6 বিয়োগ করলে 4, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 10 থেকে 8 বিয়োগ করলে 2। তো এবার আমরা 10কে ভাঙিয়ে লিখি, 5 2 গুণা 10, 4 2 বার পেয়েছি, এবার লিখে ফেলবো 2। এবার আমরা উঠিয়ে দিই, 2 একবার উঠে যাবে, 2 দুটি পেয়েছি, একবার উঠে যাবে, 4 2বার আছে, 4 2বার আচ্ছা, অথচ ইভে না করে পুরোটাকে পূরণ করে দিই, 5 2 গুণা 10, 10 2 গুণা 20, 20 পূরণ 8, 320। এটাকে যদি আমরা রুট ওভার তুলে ফেলি তো 17.92 বর্গ সেমি হবে। এই হলো আমাদের আনসার। তো এবার 8 নম্বরে চলে যাই, তো প্রশ্নে কি বলছে, 9 সেমি 28 সেমি এবং 35 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজাকৃতির 16টি টাইলসের সাহায্যে একটি মেঝেতে একটি পুষ্পাকৃতির নকশা তৈরি করা হলো, যদি প্রতি বর্গ সেমি পালিশ করতে 50 পয়সা খরচ হয়, নকশাটির পালিশ কার্যে কত টাকা খরচ হবে। তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে আটাইশ সেন্টিমিটার তার বাহু কোনটি, আর 9 সেন্টিমিটার কোনটি, এবং 35 সেন্টিমিটার কোনটি। তো চিত্রে আমরা দেখতে পাই এটা হলো 28 সেন্টিমিটার, এটা হলো তার মিডিলে যেটি সোজাসুজি গিয়েছে এটা হলো 35 সেন্টিমিটার, এবং তার এই কোনার সাইডে এটা হলো 9 সেন্টিমিটার। তো প্রথমে আমরা কি পেয়েছি, এক কত আমরা ধরতে পারি, প্রথম আমরা এ ধরবো 35 সেন্টিমিটার, বি কত তারপর 28 ধরব, 28 সেমি, সি কত 9 সেমি। এবার অর্ধ পরিসীমা বার করব, এ প্লাস বি প্লাস সি বাই টু, এ কত 35 যোগ 28 যোগ 9, টোটালটি যোগ করি আমরা পাবো 72 পাবো, 2 দিয়ে 72 ভাগ করলে 36 সেমি পাই। এত ক্ষেত্রফল বের করবো, যেহেতু আমার অর্ধ পরিসীমা বের হয়ে গিয়েছে ক্ষেত্র বের করবো। তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি, এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এস কত পেয়েছি 36, 36 মাইনাস এ কত পেলাম 35, 36 মাইনাস বি কত পেয়েছি 28, 36 মাইনাস সি কত পেয়েছি 9,
পূর্ণ 35 থেকে 36 থেকে 35 বিয়োগ করলে 1 পাই, 34 থেকে 28 বিয়োগ করলে 8 পাবো, এবং 34 থেকে 9 বিয়োগ করলে 27 পাই। তো এবার দেখে নিই এটাকে কীভাবে করতে তোলা যায়। 34 আছে, যদি আমরা ভাগ করি 4 9 34, তো আমরা এইভাবে লিখতে পারি, অথবা 4 9 9কে আমরা 12 ভেঙে লিখতে পারি, অথবা না এইভাবে লিখতে পারি 4 9 34 পূরণ। এক তো কিছু লাগবে না, লাগে না। 8কে এইভাবে 4 2 8 লিখতে পারি, 27 কিলো 3 9 27 লিখতে পারি। এবার দেখে নিই কী কী তোলা যায়। 4 আছে, 2 বার, তো 4 উঠে যাবে পূরণ। 9 1 9 2 বার আছে, তাহলে 9 উঠে যাবে। তারপর 2 1 বার, 3 1 বার উঠতে পারবে না, এইভাবে 3 2 গুণা 6 পূরণ করে লিখে ফেলবো। তারপর 4 9 36 রুট ওভার 6 বর্গ সেমি দিয়েছে আগে, তো বর্গ সেন্টিমিটার আমরা লিখে ফেলবো। এবার তো প্রথম দিয়ে এটা হলো একটি টাইলসের ক্ষেত্র, এবার বলছে 16টি টাইলসের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এত ষোলোটি টাইলসের ক্ষেত্রফল 16 পূরণ 36 রুট ওভার 6। এবার বলছে প্রশ্নে বলছে নকশাটির পালিশ কার্যে কত দরকার। তো দেখে নেই কত প্রতি বর্গ সেমিতে পালিশ করতে 50 পয়সা খরচ করতে হয়। তো পালিশ করতে মোট খরচ হইবে, তো প্রথমে এটা আমরা লিখব 16 পূরণ 36 রুট ওভার 6 পূরণ 50 পয়সা, 16 পূরণ 36 রুট ওভার 6 পূরণ 50 পয়সাকে আমরা 2 ভাগের 1 লিখতে পারবো আমরা। এটা কীভাবে লিখলাম, তো 100 পয়সায় 1 টাকা যদি হয়, এইবার যদি আমরা কাটি তো 5 2 গুণা 10 2 কে 2, এইভাবে বের হয়ে যায়। তো শুধু যদি লিখে ফেললাম 100 টাকা। তো এবার 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, 8 2 গুণা 16, 8 দিয়ে 36কে যদি আমরা ইনটু করি তো আমরা পাবো 4 6 8 48, হাতে থাকলো 4 3 8 24 আর 4 28 288 রুট ওভার 6। রুটটার সাথে ইনটু হবে না, কারণ রুট শুধু রুট দিয়েই তোলা যায়। 6 টাকা। এবার 9 নম্বরে চলে যাই। তো 9 নম্বর কী লেখা আছে, ট্রাপিজিয়াম আকৃতির একটি মাঠের সমান্তরাল বাহুদ্বয়ের মাপ 25 মিটার ও 10 মিটার, এবং অসমান্তরাল বাহু দুটির মাপ 14 মিটার ও 13 মিটার, মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা একটি ট্রাপিজিয়ামের চিত্র আঁকবো। তো ট্রাপিজিয়ামের চিত্রের বৈশিষ্ট্য কী, তার একটি বিপরীত, তার দুটি বাহু অসমান থাকে, একটি আর একটি উল্টোটা অসমান থাকবে, আর একটি সমান থাকবে। তো এটি সমান আছে, কিন্তু তার বিপরীত অন্য বাহুদের বিপরীত কী থাকবে, অসমান থাকবে। তো প্রশ্নে বলছে যে 25 মিটার এবং 10 মিটার, এবং অসমান্তরাল বাহু দুটির মাপ 14 মিটার ও 15 মিটার। অসমান্তরাল বলছে 14 মিটার এবং 13 মিটার। তো সর্বপ্রথম আমরা যে বলছে সমান্তরাল বাহু দুটির মাপ 25 মিটার, এটা তার এটা হলো কি 25 মিটার হবে এটা, আর তার উপরটা হবে 10 মিটার। তারপরে অসমান্তরাল বাহু, তাহলে আমরা এই জায়গা মধ্যে একটি ত্রিভুজ আঁকতে পারি আমরা। তারপর এটাতে এটা কর্ণ একটি বের করতে পারি, বা উচ্চতা বের করতে পারি। তো সর্বদা আমরা এইভাবে লিখতে পারি, প্রথম ট্রাপিজিয়ামের একটি কোণে কোণকে এ ধরতে পারি, তার অপরটিকে বি ধরতে পারি, এই কোণকে সি ধরতে পারি, এই কোণকে ডি ধরতে পারি। তারপরে এই সমান যে এটাকে আমরা লম্বকে আমরা কী ধরতে পারি, ই ধরতে পারি। তারপর এটিকে আমরা এফ
ধরে নিতে পারি। এখন প্রশ্নে বলছে মাঠের সমান্তর বাহুদের মাপ 25 সমান বাহুদের সমান 25 আর উপরে 10 এবং অসমান্তর বাহু দুটির মাপ 14 এবং 13। তো তাহলে প্রথমটি আমরা ধরবো 14 এবং তারপরটি আমরা কি ধরবো 13। তো এবার আমাদেরকে বের করতে হবে, এটা বের করতে হবে প্রথমে প্রথমে আমরা প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর এটা উচ্চতা আমরা বের করব। তো চিত্রে আমরা কি পেয়েছি সলিউশন, চিত্রে এ বি সি ডি একটি মাঠ, বোঝা ট্রাপিজিয়াম আকৃতির একটি মাঠ। তো সরাসরি আমরা লিখে ফেললাম এ বি সি ডি একটি মাঠ যার সি এফ সমান্তরাল ডি এ। মানে কি, যদি এটার এটার ডি এর মাপ যদি 13 হয় এটার মাপও 13 হবে। তো এটার মাপ এটা এই বাহু সমান এই বাহু এবং সিই লম্ব এ বি, মানে কি সিই এ বি রেখাখণ্ডের উপর অবস্থিত। তো প্রথম ত্রিভুজ বি সি এফ মতে, তো সর্বপ্রথম আমরা কী ধরলাম বি সি এফ ত্রিভুজ মতে কী কী পাই আমরা, এক গুণ কত পেলাম, আমরা তো এটা আমরা বের করতে হবে। তো সর্বপ্রথম এখান এখান থেকে এ বি দিয়েছে কত 25, তো পরে আমরা চলে যাই যদি ডিজি হয় 10 মিটার তাহলে এ এফ ই কী হবে 10 মিটার হবে, এটা সমান এটা হবে। এবার টোটাল যদি 25 সেমি হয়, এ বি যদি 25 সেমি হয় তো এ এফ দিয়েছে দিয়ে দিয়েছে 10, তো টোটাল থেকে 10 বিয়োগ করে ফেলি, টোটাল থেকে যদি 10 বিয়োগ করে ফেলি তারপর এখান থেকে এতটুকু হবে তার মাপ হলো 15 হয়ে যাবে। এবার সি বি সি এফ এর মতে প্রথমে কী পেলাম, এক হতে পেলাম আমরা 15, তো 15 লিখবো 15 মিটার লিখবো, বি কত পেলাম 14 মিটার, এবার তারপর সি কত পেলাম, এটা সমান এটা দিয়ে বলা হয়েছে তা, তো সেহেতু এটা হলো এটার ভ্যালু মাপ কত 13 মিটার। তো আমরা পেয়ে গিয়েছি এ বি সি, এখন বের করতেও পারবো অর্ধ পরিসীমা। তো আমরা জানি সূত্রে ফর্মুলায় কী বলে এ প্লাস বি প্লাস সি বাই টু, তো এ কত পেলাম 15 যোগ বি কত 14 সি কত 13 বাই টু, টান দিয়ে দিলাম তো 5 4 9 9 3 12, 2 হাতে থাকলো 1 1 1 2 1 3, হাতের 1 4, তো 2 দিয়ে যদি ভাগ করি 42 তো 21 পাবো 21 মিটার। তো এবার ত্রিভুজ বি সি এফ এর ক্ষেত্রফল অথবা সুযোগ ক্ষেত্রফল লেখা যেতে পারে রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো এস কত পেয়েছি 21, 21 মাইনাস এ কত পেয়েছি 15, 21 মাইনাস বি কত পেয়েছি 14, 21 মাইনাস সি কত পেলাম 13, একুশ থেকে 15 বিয়োগ করলে আমরা পাই 6 পাই, তারপরটা 21 থেকে 14 বিয়োগ করলে আমরা পাই 7, 21 থেকে 13 বিয়োগ করলে আমরা পাই 8। তো এটাকে যদি আরও আমরা ভাঙিয়ে লিখি 21কে, তো 3 7 21, 6কে যদি ভাগ করি 3 2 গুণা 6, তারপর 7, এবার 8কে যদি ভাগ করি 2 পূরণ 2 পূরণ 2, এবার তুলে ফেলবো 3 2 বার আছে তো 3 উঠে যাবে, পূরণ 7 2 বার আছে তো 7 উঠে গেল, তাও 2 2 বার আছে তাহলে 2 উঠে গেল, তারপর 2 2 বার আছে তারপর 2 উঠে গেল, টোটাল কত হলো 3 7 21 আর 4 21 84, 84 বর্গ মিটার।
এতে। এবার আমরা চিত্রে চলে যাব। তো আমরা পুরো পুরিটার কি বের করে ফেললাম, ক্ষেত্রফল বের করে ফেললাম। তো দেখে নিই, এটার ভ্যালু 14 দেওয়া আছে, এটার ভ্যালু 10, এটার ভ্যালু 10 মিটার, এটার ভ্যালু 13, এটার ভ্যালু এটা সময়টা, তাহলে এটার ভ্যালু পেয়ে গেলাম। শুধু কোনটি পাইনি, সুজি লম্বটির মাপ আমরা পাইনি, উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। তো আবার লিখবো আমরা ত্রিভুজ, এত বি সি এফ সমান 84 বর্গ মিটার। তো বি সি এফ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা। তো হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা আমরা লিখব, তারপর 84 লিখব, হাফ দুই ভাগে এক পূরণ ভূমি কত, কোনটিকে আমরা ধরব ভূমি, বিএফকে ধরব ভূমি, এটাকে ধরব ভূমি, বিএফ পূরণ উচ্চতা কি সিই, সি উচ্চতা সিই ইকুয়াল টু 84, হাফ বিএফ কত পেয়েছি আমরা, বিএফ কত পেয়েছি 15, সিই আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এখানে লিখে রাখবো সিই 84। তো সিই বের করব, তো 84 এই জায়গায় আছে। তো এটা কোনো কোনো উপরটার সাথে পূরণ হয়ে যাবে, আর এটা নিচে চলে আসবে 15। তো 84 দিয়ে সুযোগ পূরণ করে ফেলবো, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর 15 দিয়ে যদি 168 যদি ভাগ করি তাহলে আমরা পাবো 11.2 মিটার। এবার আমরা ভূমি পেয়ে গিয়ে উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের প্রশ্নের মধ্যে বলছে ট্রাপিজিয়ামের মান, তো এত এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের হাফ দুই ভাগের এক পূরণ দুটি সমান্তরাল বাহুর যোগফল, সূত্র মতে দুটি সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল বাহু কোনগুলো, এটা আর এটা। তো প্রথম দিয়েছে 10 এবং প্রথম দিয়েছে দুটি সমান্তরাল বাহু, এটা এখান থেকে এতটুকু নয়, এটা পুরোপুরি এখান থেকে এতটুকু সমান, তার উপরের উপরটি হলো সমান। তো প্রথম কী লিখবো, এবি যোগ, এবি যোগ সিডি, বলছি দুটি সমান্তরাল বাহুর যোগফল, এবি যোগ সিডি পূরণ। তারপর কি আমরা লিখব, উচ্চতা লিখব, কি লিখব আমরা উচ্চতা। তাহলে এখানে উচ্চতা কোন কি সিই, এবি কত পেয়েছি আমরা, এবি কত টোটাল 25 যোগ, তারপর সিডি কত পেলাম 10। তো সিই কত বের করতে পেলাম আমরা 11.2, 11.2 হাফ পূরণ 25 যোগ 10 35 পূরণ 11.2। এবার এইভাবে যদি আমরা লিখি 35 পূরণ 11 102, তাহলে এটাকে যদি আমরা ব্যাঙ্গে লিখি তাহলে একক দশক, উপর উপরের জায়গাতে শূন্য দশমিক তুলতে গেলে আমাদের নিচে 10 পূরণ করতে হবে। তো 35 পূরণ 112, বা ভাগ করে ফেলি 35কে যাবে 5 7 35, 5 দিয়ে যাবে, যেহেতু 5 2 10, বা 2 দিয়ে 112কে ভাগ করব। তো প্রথম 2 দিয়ে 11কে ভাগ করি, 5 2 10, হাতে থাকলো 1 আর 2 12, 6 2 12, আবার 2 দিয়ে ভাগ করা যাবে 56, কি 2 2 4, 1 চলে গেলো 16, 8 2 16, এবার 28 পূরণ 7কে যদি আমরা পূরণ করি তাহলে 196 আমরা পাবো। তো যেহেতু ক্ষেত্রফল বের করা হচ্ছে, তাহলে মিটার মিটার যদি থাকে তাহলে কী লিখবো আমরা, বর্গ মিটার লিখবো। এলো আমাদের অনসার।